নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে ভিডিওটা একটা নতুন ভিডিও হবে, তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইমতিয়াজ স্যার। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলবো যে আজকে ভিডিওটা তোমরা 100% তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছো 100% উপকার পাবে। তো ভিডিওটা দেখার আগে ভিডিওটা একটু লাইক করো, শেয়ার করো, দাও নতুন দর্শকরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করো তাদের কাছে যারাও তোমার মতন আমার মতন অ্যাসপিরেন্ট, যারা অঙ্কটাকে ঠিকঠাক করে শিখতে চায়, যারা অঙ্কটাকে ভালোবাসে এবং যারা অঙ্কটাকে ভয় পায়, ভয় পেয়েও অঙ্কটা শিখে চাকরিটা করতে চায়। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। প্রথমেই আমাদের সঙ্গে রয়েছেন ইমতিয়াজ স্যার। তোমরা এনাকে দেখেছো যে আনআকাডেমি এবং ইউটিউবে প্রচুর ক্লাস করিয়েছেন, এবং তার ক্লাস দেখে কিন্তু আমি চাকরি পেয়েছি। শুধু আমি নয়, প্রচুর ছেলে মেয়ে কিন্তু চাকরি পেয়েছে, যারা এখন চাকরি করছে বিভিন্ন থানা বা ব্যাটেলিয়ান যারা রয়েছে, তুমি কিন্তু ইমতিয়াজ স্যারকে তারা কিন্তু চিনবে। তারা একদিন হলেও কিন্তু স্যারের ক্লাস দেখেছে, একদিনটা কথার কথা বললাম, কিন্তু একদিন নয়, তারা স্যারের প্রতিদিনই ক্লাস দেখতো, তারা দেখেছে এবং উপকার পেয়েছে। আমি যে কথাগুলো বলি যে পেন না টাচ করে অঙ্ক হবে, সেই বিষয়টা কিন্তু স্যারের কাছ থেকে শেখা। যাই হোক, প্রথমেই একটা জিনিস দেখাই তোমাদেরকে। স্যারের এখানে দেখো রয়েছে ইমতিয়াজ স্যার ম্যাথ গণিত, ঠিক আছে, এই চ্যানেল স্যার খুলেছেন। তো এই চ্যানেলে কিন্তু প্রতিদিন ধারাবাহিকভাবে কিন্তু স্যার ক্লাস দিচ্ছেন। তোমরা যারা যারা অঙ্কে কাঁচা রয়েছো বা অঙ্ক একটুভাবে ইউনিকভাবে অঙ্ক শিখতে চাও, তারা কিন্তু অবশ্যই স্যারের ক্লাসগুলো কিন্তু দেখবে, ঠিক আছে। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করছি, আর ভিডিওটা অবশ্যই লাইক করবে। তাহলে স্যার, প্রথমে আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবারে বিষয়টা হচ্ছে যে যারা নতুন দর্শক বা নতুন অ্যাসপিরেন্ট যারা রয়েছে, তাদেরকে আপনি কি বলবেন যে এই পড়াশুনো প্রিপারেশনটা নিয়ে? আচ্ছা প্রকৃষ্ট, যেটা আমি বলি বারবার, তোমার দেখো এখন যে যারা নতুন এখানে আসছে তাদেরকে বলবো যে তোমাদের হাল ছাড়লে হবে না, কারণ সামনে তোমাদের এখন একটু ঢিলামি চলছে। তো এই সময়টা কিন্তু তোমাকে প্রস্তুতি করতে হবে, এই সময়টা তুমি যদি নিজেকে প্রিপেয়ার করে নাও, তাহলে সামনে যখন পরীক্ষা তোমার ঘন্টা বেজে যাবে সেই সময়টা তোমাকে কিন্তু খেলে দিয়ে আসতে পারবে। তাহলে সেটাই বলবো, তোমার এখন যদি বেসিক ক্লিয়ার থাকে তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে, ঠিক আছে। আর বেসিক ক্লিয়ার না থাকে তোমাকে বেসিক ক্লাসগুলো আগে ক্লিয়ার করে তারপর তোমাকে প্র্যাকটিসে আসতে হবে, একদম একদম, এটুকুই। স্যার আপনি একটা কথা বলছিলেন যে আপনার চ্যানেলে ইউনিক কিছু দেখানো হবে, ঠিক আছে, যেটা অন্য যারা পুরনো ভিডিও দেখেছো সেখান থেকেও ইউনিক কিছু স্যার দেখাবেন, এটা বলছেন। স্যার ইউনিক কী থাকছে আপনার চ্যানেলে? দেখো ইউনিক তো তুমি জানো যে আমি যে ট্রিক্সটা দেবো সেটা তোমার একদম সেকেন্ডে, কয়েক সেকেন্ডে তুমি অঙ্কটা করে দিতে পারবে, এটা একটা গেল। আর একটা হচ্ছে তোমার, আমি যে একটা প্ল্যান করেছি নতুন, যে তোমাদের যে ভিডিওগুলো একটু লেন্দি হবে, ঠিক আছে, একটা ধরো তুমি 3-4 ঘন্টা ভিডিও করে দিলাম, যেখানে তোমার পার্সেন্টেজ থাকলো, প্রফিট অ্যান্ড লস থাকলো, ঠিক আছে, মেনস্ট্রুয়েশন থেকে শুরু করে, সেই ভিডিওগুলো দেখলে কী হবে তোমার একটা মানে ওয়ান শট, মানে একটা ভিডিওতে তোমার যাবতীয় বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আর সেগুলো তোমরা কিন্তু দেখো, ঠিক আছে, কারণ তোমার ওই জিনিসগুলো ক্লিয়ার থাকলে তোমার কিন্তু পুরো বেসিকটা ক্লিয়ার থাকবে। আমি বেসিকটা ক্লিয়ার করে তোমাকে কিন্তু অঙ্ক দিয়ে তোমাকে প্রবলেমগুলো সলভ করে দেবো, ঠিক আছে, এটাই ছিল ইউনিক। একদম, মানে আমি ডিসক্রিপশনে স্যারের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এমনিও সার্চ করবে যে ইমতিয়াজ স্যার ম্যাথস, সঙ্গে স্যারের ছবি দিয়ে তোমরা পেয়ে যাবে, আর আমিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে। এবারে বিষয়টা একটু ইয়েতে আছে স্যার, একটা জিনিস স্টুডেন্টের প্রশ্ন থাকে, যেটা মানে আপনি অঙ্ক একটু টেকনিক্যালি আসছি, যে বিষয়টা হচ্ছে যে অনেকে বলে আমি প্রথমেই শর্ট শিখবো না প্রথমেই আমি ডেসক্রিপটিভভাবে করবো, এটা কোনটা আপনি বলবেন? দেখো প্রথমে অবশ্যই তোমাকে বেসিকটা শিখতে হবে, ঠিক আছে, বেসিকটা শিখে তোমাকে ডেসক্রিপটিভ হতে আসতে হবে। আর একটা জিনিস আমি এক্সাম্পল দিই, দেখো তুমি একটা জায়গায় গেলে, ঠিক আছে, তুমি জায়গাটা যে প্রথম দিনে তুমি শর্টকাট, তুমি গলি শর্টকাট রাস্তা জানবে না, কিন্তু তোমাকে আগে ডিটেলসটা জায়গা, তুমি জায়গা কলকাতায় গেলে কলকাতায় তোমাকে ওয়ে মানে বাই ওয়েতে তোমাকে যেতে হবে, তারপর তুমি ওখানে কয়েকদিন গেলে তুমি কিন্তু বুঝতে পারবে কোথায় শর্ট রাস্তা আছে, এটা জ্যাম হলে ওখান দিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে তোমাকে বেসিকটা বুঝতে হবে, ডেসক্রিপ তো অবশ্যই তোমাকে ডেসক্রিপ বলতে, বেসিকটা ক্লিয়ার করে নিয়ে তোমাকে শর্টে ট্রিক্স আসতে হবে। অবশ্যই কিন্তু শর্ট ট্রিক্স মাস্ট কম্পিটিভ, তুমি যদি চাকরি পেতে যাও তোমাকে শর্ট ট্রিক্স না শিখিয়ে তোমাকে পরীক্ষা হলে গেলে তুমি কিন্তু ফেসে যাবে, বিশেষ করে ম্যাথ করতে গেলে ফেসে যাবে। তার কারণ হচ্ছে কি, একটা ম্যাথ করতে তুমি যদি 1 মিনিট সময় নাও বা 1.5 মিনিট সময় নাও, তুমি তো 1 ঘন্টার পরীক্ষার মধ্যে 8 ঘন্টা 45 মিনিট তুমি ম্যাথে চলে যাবে 25টা অঙ্ক করতে গেলে। তুমি রিজনিং কখন করবে, তুমি জিকে কখন করবে, ইংলিশ কখন করবে, তোমার সময় থাকছে না, তো সেটাই তোমাকে করতে হবে। আর একটা বিষয়তে আসছি, তো স্যারের চ্যানেলে স্যার যেটা বললেন যে এগুলো হচ্ছে, স্যার চ্যাপ্টার ওয়াইজ অনেকেই আমাকে কমেন্ট করছিল যে চ্যাপ্টার ওয়াইজ যে অঙ্কগুলো আপনি করাতেন আগে, সেরকম টাইপের কি আপনার ভিডিও আসছে? একদম একদম, আমাকে একটু সময় দাও, ঠিক আছে, আমি তোমাদের একদম বেসিক থেকে ক্লাসগুলো দেবো, চ্যাপ্টার ওয়াইজ যেমন পাবে একদম কোয়ালিটি কন্টেন্ট পাবে, আমি যেটা মানে ভেবেছি। দেখো এখন ওয়েস্ট বেঙ্গলে প্রতিটি স্টুডেন্ট, ঠিক আছে, প্রতিটি মানে গরিব যে দুস্থ স্টুডেন্ট তাদের সঙ্গে আমার ডিরেক্ট কথা হয়, দেখো তাদের জন্য আমি অনেক কিছু করেছি, আরও কিছু করতে চাই, তারা যে ফ্রিতে অনেক কিছু মানে তারা চায় যে একটু আমার যে ক্লাসগুলো তারা চাইছে, হ্যাঁ একটা বিশেষ কারণে আমি কিছুদিন অফ রেখেছিলাম ক্লাস, তো তাদের জন্য কিন্তু আমি কথা দিলাম ফ্রিতে তোমাদের কোয়ালিটি কন্টেন্ট ইমতিয়াজটা কিন্তু প্রোভাইড করবে, এবং সেই কন্টেন্ট তোমার কিন্তু চাকরি পেতে কিন্তু সাহায্য করবে 100%। এটা একদম মানে ফ্রিতে ইউটিউবে ক্লাস পাওয়া যায়, আমি বারবার করে বলি, এবং আমি তার উদাহরণ, আমি কিন্তু স্যারের ক্লাস দেখে চাকরি পেয়েছি, তো এটা কিন্তু মানে
আহামরি কিছু নয়, তুমি পাবে, ঠিকঠাক করে তুমি খাটতে পারো। দেখো আমি যেগুলো ক্লাস দেখতাম, অনেক স্যারের দেখতাম, তার মধ্যে কিন্তু 90% স্যারের ক্লাস দেখে আমি চাকরি পেয়েছি, ঠিক আছে? আমি অন্য স্যারের দেখিনি তা বলবো না, কিন্তু স্যারের ক্লাস দেখে কিন্তু বেশি। আমার আমার সঙ্গে তুমি আমার চাকরি পাওয়ার আগের ভিডিওগুলো দেখবে এবং সেখানে দেখতে পাবে যে বিষয়টা হচ্ছে স্যারের ক্লাস, আমি বারবার করে বলেছি স্যারের ক্লাসের এই জায়গাটা ওই জায়গাটা, সেগুলো দেখলে কিন্তু অনেকটা উপকার পাবে। আচ্ছা স্যার একটা কথা, আপনার চ্যানেল যেগুলো আপনি দেখাচ্ছেন এখানে আপনি মানে মক টেস্ট টাইপের কিছু কি নিচ্ছেন? এটা আমি প্ল্যান করেছি, আমি চেষ্টা করছি প্রতি সানডে সানডে করে তোমাদের একটা মক টেস্ট রাখবো, ঠিক আছে? আর আমি ম্যারাথন ক্লাসগুলো নিচ্ছি, ঠিক আছে? ম্যারাথন ক্লাসে তোমাদের আমি বলবো 2-3 ঘন্টা কিন্তু আমি ম্যারাথন নিয়ে নিতে পারি। সেই ম্যারাথন ক্লাসে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি থাকবে, কারণ এই যে তোমাদের মানে রেস, ঠিক আছে, এটা কিন্তু একটা রেস। তুমি চাকরি পেতে গেলে তোমার কিন্তু তোমার মধ্যে যে ধৈর্য, তোমার মধ্যে যে একটা তাকাত, ঠিক আছে, তোমার টিকে থাকতে হবে, ঠিক আছে? তুমি ট্র্যাক ছেড়ে দিলে কী হবে, তুমি অন্যদের থেকে পিছিয়ে গেলে, তুমি ছেড়ে দিলে আরেকজন ঢুকে গেল, ঠিক আছে? একইভাবে তুমি পুলিশে রান করো, যাই করো, তোমাকে কিন্তু লড়ে যেতে হবে। তুমি 7-8 পাক তোমার যে রান থাকে, তুমি যে প্রকৃষ্ট ভালো জানে, তুমি যদি 6 পাকে গিয়ে ছেড়ে দাও, হবে কি? তো লাস্ট পাক পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে, কষ্ট হবে, কিন্তু সেরকম তোমার ক্লাসগুলো করতে হবে মন দিয়ে, তাহলে সাকসেস আসবে, এটাই বলে। একদম, মানে তোমাকে শেষ পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে। আর বিশেষ কিছু বলবো না, তোমাদের আরও অনেক রকম প্রশ্ন থাকে। একটা কথা বলে রাখি যে ইমতিয়াজ স্যারের সঙ্গে যেহেতু আমি একটু একটু কানেক্টেড আছি, আমি যেটা জানি কি, তোমরা স্যারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্ট তুমি কোনো সমস্যা অঙ্ক পাঠালে স্যার কিন্তু নিজে সলভ করে দেন, যেটা অন্যান্য অনেক অনেক স্যার আছে যারা কিন্তু করতে পারে না, সময় পান না বা কিছু, স্যার সময় না পাওয়া সত্ত্বেও কিন্তু স্যার চেষ্টাটা করেন যে করে দেবার। তোমার ডাইরেক্ট কোনো সমস্যা স্যারের নাম্বারে তুমি টেক্সট করতে পারো, এই সুবিধাটা কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ। তো হ্যাঁ একদম, আমি প্রকৃষ্ট তো আমার একদম ছোটো ভাইয়ের মতো, ঠিক আছে? এখানে এসো প্রকৃষ্টর সঙ্গে আমার একদম একদম খোলাখুলি ওপেন কথা হয়, এবং অনেকে অনেকে অনেক স্টুডেন্টস, আমি কিন্তু এই কোনো রেস্ট্রিকশান ব্যাপারটা আমি কিন্তু রাখি না। কী ব্যাপার এখানে কী থাকবে, একটা স্টুডেন্ট বা একদম ছোটো ভাইয়ের মতো, ঠিক আছে, বা দাদার মতো তার সঙ্গে রিলেশান থাকবে, অবশ্যই স্যার শ্রদ্ধা রেসপেক্ট থাকবে, কিন্তু তোমার সমস্যা আমি যদি পাশে না থাকতে পারি, হ্যাঁ, তোমার প্রবলেমে যদি আমি সামনে গিয়ে না দাঁড়াতে পারি তোমার পাশে, তাহলে কী হলো, স্যারের মর্যাদা কোথায়? একদম একদম। তো সেটাই, তোমরা কিন্তু স্যারের সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবে, কমেন্ট বক্স খোলা থাকছে, স্যারের কমেন্ট বক্স থাকছে, স্যার লাইভ ক্লাস করেন, লাইভে তুমি কমেন্ট করতে পারছো, লাইভে রিপ্লাই দিচ্ছেন, তো অনেকটা সুবিধা পাবে যে ফ্রিতেও পেড কোর্স ছাড়াও যে তুমি ফ্রিতে কন্টেন্টগুলো পাবে, সেটা আমার মনে হয় যে চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এটুকুই, এর আর বেশি কিছু বলবো না। তোমাদের যদি কোনোরকম প্রশ্ন থাকে, আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, স্যারের চ্যানেলের লিঙ্ক থাকছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকছে, সেখানে গিয়ে কমেন্ট জিজ্ঞেস করতে পারো, স্যার উত্তর অবশ্যই উত্তর দিয়ে দেবেন। চলো, আর স্যার লাস্ট কী বলতে চাইছেন একটু বলে দিন। তোমাদের মধ্যে অনেক কোয়ারিজ আছে, আমি তোমাদের বলেছিলাম 10K হলে আমি কিন্তু লাইভ ক্লাস নিয়ে আসবো, তো 10K কিন্তু আমার হতে চলেছে, ঠিক আছে? তা লাইভ ক্লাস তোমার পাবে। আর একটা কথা বলে রাখি, কী বলবো, ওটা 100K, ঠিক আছে? 100K যদি হয়ে যায়, আমি নিজে থেকে কিন্তু তোমাদের স্মার্ট বোর্ডে ক্লাস দেবো, ঠিক আছে? একদম এটা কথা দিলাম, তাহলে তোমরা কী দায়িত্ব তোমাদের, তোমরা শেয়ার করতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? কোনো ব্যাপার না, এগুলো কিন্তু তোমাদের কাছে কী বলবো, তোমরা যদি একটু দায়িত্ব না, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে বুঝে গেলে যে স্যারের চ্যানেলটাকে 100K করে দাও, আর স্যার লাইভ ক্লাস আনছেন মোটামুটি একদম। তাহলে চলো এটুকুই রাখলাম, যদি কোনোরকম প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা আছে, স্যারের চ্যানেল আছে, কথা হচ্ছে। তাহলে চলো, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।